তার স্ত্রীর নাম হচ্ছে নূর জাহান, সে রসুলকে নূর মানে না। মেয়ের নাম হচ্ছে নূরুন নাহার, রসুলকে নূর মানে না। ছেলের নাম নূরুল আফসার, রসুলকে নূর মানে না। মাদ্রাসা করেছে নূরে মাদিনা, রসুলকে নূর মানে না। আবার পান খাওয়ার সময় জর্দা খায় নূরানি জর্দা। بسم الله الرحمن الرحيم نوره مدينه ايمان يامين নিবেদিত نوره مدينه প্রযোজিত আলে বাইত কাকে বলে পবিত্র কোরআনের সেই আয়াতটা দেখলে আমরা বুঝতে পারি ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতকে যখন কাটলাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতুকা হাওলা ইল্লাযী নবী একটু বলবেন আহলে বাইত করা আমার নবী বলে হুয়া আলিয়ুন ওয়া ফাতিমাতু ওয়াল হাসানু ওয়াল হুসাইনু। আলী ফাতিমা হাসান হুসাইন আর আমি রাসূল, এই পাঁচজন হচ্ছে আহলে বাইত। এটাকে পার্সি ভাষায় পাঁচ বলা হয়। আমার রাসূল বলেছে আহলে বাইতকে যারা মহব্বত করলো আমি রাসূলকে মহব্বত করলো, আমি রাসূলকে যারা মহব্বত করলো তারা আল্লাহকে মহব্বত করলো, আর যারা আল্লাহকে মহব্বত করলো চোখের পলকে ফুলসেরাটা পার হয়ে জান্নাতের চৌকাঠের মধ্যে চুমু খেলে চলে গেল। সুবহানাল্লাহ। আমি প্রত্যেকের পরিচয় যদি আলাদাভাবে দিতে যাই অনেকটা সময় প্রয়োজন, একটা একটা পয়েন্ট বলি। হযরত আলী, তিনি কোন আলী? যে আলী পৃথিবীর জমিনে একমাত্র পুরুষ যিনি জন্মগ্রহণ করেছেন কাবার ভিতরে, শহীদ হয়েছেন আল্লাহর ঘর মসজিদের মধ্যে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা প্রশ্ন আসতে পারে, আল্লাহ আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কেউ কালিমুল্লাহ, কেউ খলিলুল্লাহ, কেউ রূহুল্লাহ, কেউ মাসিউল্লাহ, আল্লাহ কাউকে আপনি কাবার ভিতরে জন্মগ্রহণ করাননি, আল্লাহ হযরতে আলীকে কেন কাবার ভিতরে জন্মগ্রহণ করিয়েছেন? উনি কোন নয় রসুল, নয় কোন নবী, নয় কোন ইসলামের প্রথম জানার খলিফার প্রথম খলিফা। সিদ্দিক আকবর হলে একটা কথা ছিল, ওমর ফারুক ওসমান হযরতে আলীকে কেন আপনি কাবার ভিতরে জন্মগ্রহণ করালেন? এরে আমার নবী প্রেমের ভাড়া, কেন আমরা আহলে বাইতের জন্য পাগল পড়া? একটু অন্তরের কান লাগাও, মহব্বত লাগাও। আমার আল্লাহ বলে, কেন একমাত্র আলীকে কাবার ভিতরে জন্মগ্রহণ করিয়েছি জানো? আমি আল্লাহ কুদরতি চক্ষু দিয়ে দেখলাম রাসূল দুনিয়াতে যাওয়ার পরে রাসূলদার ঘরে একজন কন্যা সন্তান আসবে, নাম হবে ফাতেমা। ফাতেমাকে যেই কোনো একটা পাত্রের সাথে বিবাহ দিতে হবে। তোমরা কি চাও না তোমাদের বংশ মজুমদার হলে মজুমদার বংশ, খন্দকার হলে খন্দকার বংশ, কোটিপতি হলে কোটিপতির ঘর, শিল্পপতি হলে শিল্পপতি ঘর, প্রাইম মিনিস্টার হলে প্রাইম মিনিস্টারের ঘর, প্রেসিডেন্টের ঘর থেকে পাত্র আনার জন্য? তো আমি আল্লাহকে চাইবো না? রাসূলদার ঘরের সমকক্ষ পৃথিবীর জমিনে কোন ঘর আছে ওই ঘর থেকে আমি ফাতেমার জন্য পাত্র আনবো? আমি আল্লাহ তাম দুনিয়ার সমান বাদশাহীগুলা দেখলাম, আরে না এইগুলা রসুল্লার ঘরের সমকক্ষ হতে পারে না, এইগুলা তো রসুল্লার কদমের ধুলার কারণে পেয়েছে। না না হতে পারে না, আমার আল্লাহ বলে পৃথিবীর জমিনে একটি ঘর আছে সরকার মদিনার ঘরের সমকক্ষ, সেটা হচ্ছে আমার কাবা। এই জন্য ফাতেমার জন্য কাবা থেকে পাত্রের ব্যবস্থা করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমি হযরত আলী সম্পর্কে একটা টোকা আপনাদেরকে দিলাম, দেখুন আমার আল্লাহ সরকারে মদিনার প্রতিটা বিষয় চাররা চাররা করে কতটা মহব্বত নিয়ে আমার আল্লাহ সরকারে মদিনাকে সম্মান দেন। দুই নম্বর হচ্ছে হযরতে মা ফাতেমাতে জাহরা, যিনি আহলে বাইতের অন্যতম, সেই আহলে বাইতের অন্যতম মা ফাতেমাতে জাহরা রাদিয়াল্লাহু তাআলা। তিনি কোন ফাতেমা? যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার ঘরের দরজার মধ্যে আজরাইল। আমি জিজ্ঞেস করলাম মান আনতা, বলে আনা আজরাইল। আজরাইল, আপনি তামাম দুনিয়ার ঘরে আর ডাইরেক্ট ঢুকে মানুষের রূপ কবজ করে ফেলেন, আপনার কি হলো হঠাৎ করে ফাতেমার ঘরের দরজার মধ্যে অনুমতি চান? আজরাইল বলে আল্লাহর কসম তামাম দুনিয়ার ঘরে অনুমতি ছাড়া ঢোকা যায়, কিন্তু আহলে বাইতের ঘরে অনুমতি ছাড়া ঢোকা যায় না। জোরে বলে সুবহানাল্লাহ। মা ফাতেমা বলে কেন আসলেন আপনার রূহ কবজ করার জন্য? মা ফাতেমা দুই হাত তুলে দিলেন আল্লাহর দরবারে, ফালাম্মা নাযালা মালাকুল মাউতি লাম ইয়ারুনি বিকব্দিহা বাকাবাদ আল্লাহ, ও আল্লাহ প্রার্থনা করে তোমার দরবারে আজরাইল আমার সামনে উপস্থিত রূহটা কবজ করবে। আজরাইল নয় কোনো পুরুষ, নয় কোনো মহিলা, আজরাইল জীবনে কোনোদিন আমাকে পরপুরুষ দেখে নাই আল্লাহ। আজরাইলের মাধ্যমে রূহটা কবজ না করিয়ে তোমার কুদরতি হাত দিয়ে করো না সরকারের মদিনার ওসিলা। আমার আল্লাহ বলে রসুল্লার ওসিলা যখন দিও আমার রহমতের সাগরের মধ্যে সাইক্লোন শুরু হয়ে গেল, সিরাজ শুরু হয়ে গেল। আমি দেরি না করে আমার কুদরতি হাতটা বাড়িয়ে দিয়ে ফাতেমা রূহটা গোটা পৃথিবীর মাধ্যমে, একমাত্র ফাতেমা রূহটা আমি স্বয়ং আল্লাহ ডান হাত মোবারক কবজ করলাম। আমি জানি না
আহলে বাইতের বিষয়ে আপনাদেরকে বোঝাতে পারবো কিনা। এগুলো হজরত আলী আর ফাতেমা, এরপর যিনি আসছে তিনার নাম হচ্ছে হজরতে ইমাম হুসাইন। জোরে বলে সুবহানাল্লাহ। যুবক আমার পর্দা নিশিন মা বোনরা, আহলে বাইতের কথা বলতে গেলে আপনার চোখের পানি বের হবে, কিন্তু তার পূর্বে আপনাকে মনে রাখতে হবে আটলান্টিক মহাসাগরে বলেন, প্রশান্ত মহাসাগরে বলেন, বঙ্গোপসাগরে বলেন, কর্ণপুরের পানি বলেন, পদ্মা মেঘনা যমুনা তামাম শাস সমুদ্র ১৩ নদীর পানি যদি জাহান্নামের মধ্যে ঢেলে দেওয়া হয়, আল্লাহর কসম জাহান্নামের আগুন যারা পরিমাণ কমাতে পারবে না। কিন্তু রসুল আকরাম সরকার মদিনার পরিবারের ভালোবাসা, আলে বাইতের ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে যারা পরিমাণ চোখের পানি যদি বের করতে পারেন, ওই চোখের পানি জাহান্নামকে ঠান্ডা করে জান্নাতের বাগান বানিয়ে দিবে। যদি বলে সুবহানাল্লাহ। আরে যুবক আমার, কোন নবীর জন্য পাগল পারা, কোন আলে বাইতের জন্য পাগল পারা? ইমাম হুসাইন বলে আমি হাঁটতে লাগলাম, হঠাৎ করে আমার বয়স যখন হয়ে গেল, নারে তাকবীর, নারায়ণ তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মারহাবা। আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন আজকে মাহফিলের মধ্যমণি, যার নাম আমি না বললো, আপনাদের আশা করি হৃদয়ে খচিত আছে, কারণ বাংলার টিকনাথ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বাংলার আনাচে কানাচে শূন্যতার ময়দানে জীবনের ক্লান্তি লগ্ন পর্যন্ত যিনি সরকার মদিনার প্রেমে নিজের জীবন বাজি রাখার জন্য প্রত্যয় ঘোষণা করেছেন এবং যুবকদের অন্তরে যার স্থান নিয়েছে, বিশেষ করে আমার সম্মানিত বড় বাইদুল্লাহ, জিনাদের কদম ধুলে আমাদের চোখের সুরমা হিসেবে আমরা গ্রহণ করতে পছন্দ করি, পীরে তরিকত মুর্শিদে বরহক শাহ সোফি শাহজাদা আবুল ফারা মোহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদরি মাদ্রাসাতুল আলী, অধ্যক্ষ সিফাতুল জামিয়া গাউসিয়া মুইনিয়া কামিল এম মাদ্রাসা, চেয়ারম্যান আজিজিয়া কাজিনী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ, সাধারণ শ্রী সিফাতুল দরবার কাদরিয়া চিশতিয়া আজিজিয়া আলিয়া শরীফ ও সভাপতি আঞ্জুমানে কাদরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশ, হুজুরকে অভিনন্দন জানিয়ে, ওয়েলকাম জানিয়ে, হুজুরকে স্বাগতম জানিয়ে, কণ্ঠের সমস্ত শক্তিকে উঁচু করে চিৎকার মেরে আমার সাথে একবার বলি মারহাবা। যাক, আমি জি তো আমি যে আলোচনাটা করতে চাচ্ছিলাম যে আহলে বাইতের অন্যতম হচ্ছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। যুবক আমার পর্দা নিশিন মা বোনরা, আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি রহমতুল্লিল আলমিনের সামনে আসলাম, আসার পরে ইমাম হুসাইন নানা জনের কাছে কান্না করে, সবাই আমরা জানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা নাতি কত সুন্দর করে গোড়ায় চড়ে, আমার একে গোড়ায় চড়তে মন চায় না। এই ঘটনা সবাই আপনারা জানেন। আসুন না নতুন একটা তথ্য বের করে হাদিস বিশ্লেষণ করে আমরা সামনে কি খুঁজে পাই। আল্লাহর নবী সরকার মদিনা চক্ষু মুবারকের পানিগুলো ছেড়ে দিলেন, হুসাইন আমি তোমাকে কোত্থেকে পঙ্কিরাজ ঘোড়ার ব্যবস্থা করবো? এরা হুসাইন আমি তো তিন দিন পর্যন্ত আমি নিজে কিছু খাই নাই, আমার পেটের মধ্যে আজকে তিন দিন পাথর বেঁধে বেঁধে আমি কাটাচ্ছি। আমার নবী কাজে হঠাৎ করে ইমাম হুসাইন বলে নানা জান গোড়া লাগবে লাগবে। সরকার মদিনা এবার মুস্কি হেসে বললেন, হুসাইন তুমি কান্না করো না, তোমার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। এই কথা বলার সাথে সাথে রহমাতুল্লিল আলামিন দুইটা হাত জমিনের মধ্যে ফেলে দিল, দুইটা হাতে জমিনের মধ্যে ফেলে আমার নবী বলে, হুসাইন এই গোড়াটা তোমার পছন্দ হয় কিনা একটু এদিকে তাকাও না কেন? ইমাম হুসাইন বলে নানা ভাই, জীবনে কত গোড়া দেখেছি, এত সুন্দর গোড়াই আল্লাহর ইজ্জতের কসম করে বলি, কোনোদিন দেখিনি, হ্যাঁ পছন্দ হয়েছে। আমার নবী বলে তাহলে আমার পিঠের মধ্যে উঠো। হুসাইন বলে নানা জনের পিঠের মধ্যে উঠার পরে রসুল হাঁটতে ছিলেন, সামনে হাত বাড়ায় হাঁট দুইটা বাড়ায়, হঠাৎ করে ইমাম হুসাইন কান্না শুরু করলো। আমার নবী বলে হুসাইন আবার কান্না করে কেন? ইমাম হুসাইন বলে না না, দুনিয়া জমিনে গোড়ার মধ্যে উঠার পরে দেখলাম যিনি আরোহণ করে উনি গোড়ার পিঠ থেকে যাতে করে পড়ে না যায়, ওনার হাতের মধ্যে লাগাম দেওয়া হয়, রশি দেওয়া হয়, কিন্তু আমার হাতের মধ্যে কোনো লাগাম নেই কেন? আমার হাতে রশি নাই কেন? আমি যদি পড়ে যাই, আমার রহমতুল্লিল আলামিন মুস্কি মুস্কি হেসে বলে আমি হুসাইনকে লাগাম করতে গিয়ে দিব। হঠাৎ করে সরকার মদিনা তার বাপ বেচুনগুলো দুইটা ভাগ
করে। আমার নবী বলে হুসাইন না, তোমার ডান হাতের মধ্যে আমার ডান পাশের বাবরি চুলগুলা, আর বাম হাতের মধ্যে তোমার আমার বাম হাতের বাবরি চুলগুলা হাতের মধ্যে নাও, তুমি লাগাম পেয়েছো। হুসাইন বলে হ্যাঁ হ্যাঁ নবী, লাগাম পেয়েছি। তুমি বলে সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহারে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কওনাইন খাতিমুল মুরসালিন আখিরামাত বুদে ফখরুল আউয়ালিন শুধু আজুদা শুধু আমার জমিন। হুসাইন কান্না করে না না ভাই, আমি লাগাম পেয়েছি। আমার নবী বলে এবার আমি হাঁটতে লাগলাম। হুসাইন আনন্দ করে আনন্দ করে, কোন আহলে বাইতের জন্য আমরা পাগল করা হয়ে গেলাম। নবী আমার বলে একটু পরে হুসাইন আবার কান্না করতে শুরু করলো। নবী আমার বলে কিরে হুসাইন আবার কেন কান্না করো, তুমি কান্না করো না, তুমি হুসাইনের কান্না আমার হৃদয়ে রক্তকরণ হয়। নানা ভাই এটা কেমন গুড়ার মধ্যে উঠলাম, দুনিয়ার কত পানি মুখের মধ্যে বিভিন্ন আওয়াজ করে বাখানা খা বিভিন্ন আওয়াজ, কিন্তু আমি কে গুড়ার মধ্যে উঠলাম, মুখের মধ্যে কোনো আওয়াজ পাই না। আমার নবী মুস্কি মুস্কি হেসে বলে রহমতুল্লিল আলামিন ধুলায় পড়ে গিয়েছে। হুসাইন তার বড় না ছোট বান্দা, আমার নবী বলে হুসাইন তুমি আমার মুখ থেকে আওয়াজ শুনতে চাও? হ্যাঁ না না ভাই, আমার সরকারে মদিনা। হুসাইনকে খুশি করার জন্য হঠাৎ করে মুখে একটা শব্দ উচ্চারণ করেন, আফ আইনফা আফ আফ, অর্থ আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আফ বলতে দেরি হয়, আল্লাহর রব্বুল আলামিন রহমতের সাগরের মধ্যে সাইক্লোন শুরু হয়ে গেল, সিডর শুরু হয়ে গেল। আমার আল্লাহ বলে জিব্রাইল যা যা আমার বন্ধুর জামান চেপে ধরো। ইয়া রাসূল রব্বুল আলামিন কেন? আমার আল্লাহ বলে, আমার আল্লাহ বলে আমার বন্ধু জবান দিয়ে হুসাইনকে কাঁধে নিয়ে একবার আফ বলেছে। আফ অর্থ আল্লাহ তুমি ক্ষমা করে দাও। হুসাইনকে কাঁধে নিয়ে আফ বলার সাথে সাথে সমস্ত হুসাইনকে হুসাইনের মুসলমানকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। জুড়ে বলে সুবহানাল্লাহ। আর বন্ধু যদি একবার জবান দিয়ে আপ শব্দ বলে ফেলে তাহলে মনে রেখো মনে রেখো, তামাম দুনিয়া বেঈমান যারা আছে হুসাইনের খাতিরে সবাইকে ক্ষমা করতে আমি আল্লাহ দ্বিধাবোধ করব না। জোরে বলে সুবহানাল্লাহ। হাবিবে খোদা তুমি নবী কামলিওয়ালা, খারাপ লাগছে না? হাবিবে খোদা তুমি নবী কামলিওয়ালা, তোমারি প্রেমেতে জগত জ্বালা, তোমারি বিরহে দুচোখ, তোমারি বিরহে দুচোখ অশ্রু জড়াই, কবরে হাশরে মুসিবতে না পাই, সবাই মুসিবতে না পাই যদি, মুসিবতে যদি করুণা তোমার কবরে কি হবে আমার, কবরে হাশরে কি হবে আমার। আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইমাম হুসাইনের বিরুদ্ধে, আহলে বাইতের বিরুদ্ধে, আওলাদ রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা বিন্দু মাত্র বরদাস্ত করতে পারবো? একটু জবান খুলে বলুন, পারবো? আমি পারিনি। আজ থেকে এক সপ্তাহ পূর্বে আমার মনে হয় বাংলাদেশে ইউটিউবে আমি একটা ভিডিও ফুটেজ দেখেছিলাম, বাংলাদেশের এক ইমাম চোর, আমি তাকে আলেম বলতে পারি না, সে এমনভাবে বলেছে 1974 সালে চট্টগ্রামের বিদাতিরা পাকিস্তান থেকে এক বিদাতি পীরকে বাড়া করে এনে 1974 সালে জশ্ন জুলুস শুরু করেছে, আর সেই বিদাতি পীরের নাম সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ। আল্লাহর কসম, রাতের বেলায় এই ভিডিও শুনি আর আমার শরীরের পশম দাঁড়িয়ে গেল। কিভাবে একজন আওলাদ রাসূলকে যার সাজরা 40তম স্পষ্ট আমাদের জানা আছে, বিদাতে ফির বলল, আমার কেন জানি মনে হলো আওলাদ রাসূলকে বিদাতে ফির বলা মানে সরকার মদিনার কলিজার মধ্যে আঘাত
কিন্তু তার নামটা বলতে চাই না, না বললো তো আপনারা বুঝবেন না লোকটা কত বড় গাদ্দার হতে পারে। লোকটা রসুলকে নূর মানে না, রসুলকে নূর মানে না, কিন্তু তার নাম হচ্ছে নূরুল ইসলাম অলিপুরি। লোকটা রসুলকে নূর মানে না, তার স্ত্রীর নাম হচ্ছে নূর জাহান, সে রসুলকে নূর মানে না, মেয়ের নাম হচ্ছে নূরুন নাহার, রসুলকে নূর মানে না, ছেলের নাম নূরুল আফসার, রসুলকে নূর মানে না, মাদ্রাসা করেছে নূরে মাদিনা, রসুলকে নূর মানে না, আবার পান খাওয়ার সময় জাপটা খাই নূরানি জাপটা। সরকারে মদিনা চল্লিশটা মামলা, সৈয়দ মোহাম্মদ তৈব রহমতুল্লাহ আলাই, এই কথার মধ্যে চাররা পরিমাণ কোন সন্দেহ আছে? একটু বলিয়াম দিতে হবে আছে। যদি তোমাদের সন্দেহ থাকে আমাদেরকে জিজ্ঞাসা করো, আমরা তো হচ্ছে আওলাদ রাসূলের গোলাম। যখন আওলাদ রাসূলরা চট্টগ্রাম যখন সফরের মধ্যে আসে, তিনাদের গাড়ি চলার সময় গাড়ির নিচ থেকে যে ধুলাবালিগুলো ওঠে, ওইগুলো নিঃশ্বাস নিয়ে আমরা টানার চেষ্টা করি, আমরা মনে করি এক একটা ধুলাবালি আমাদেরকে এলার্ম যোগাবে। আওলাদ রাসূল চল্লিশতম সন্দেহ থাকলে আমরা তোমাদেরকে প্রমাণ দিব সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেটি মা ফাতেমাতে জাহরা, মা ফাতেমাতে জাহরাকে বেটে ইমাম হুসাইন, ইমাম হুসাইনকে বেটে ইমাম সুনান আবেদিন, ইমাম সুনান আবেদিনকে বেটে ইমাম বাকের, ইমাম বাকেরকে বেটে ইমাম জাফর সাদেক, ইমাম জাফর সাদেককে বেটে ইসমাইল, ইসমাইলকে বেটে কায়েন, কায়েনকে বেটে কাব, কাবকে বেটে ওমর, ওমরকে বেটে গফফার, গফফারকে বেটে গেসুদারাস, গেসুদারাসকে বেটে মাসওয়ানি, মাসওয়ানিকে বেটে তাগাম্মুস, তাগাম্মুসকে বেটে সৈয়দ ঈসা, ঈসাকে বেটে মাহমুদ, মাহমুদকে বেটে আব্দুর রব, আব্দুর রবকে বেটে আব্দুল জালাল, আব্দুল জালালকে বেটে আব্দুল্লাহ, আব্দুল্লাহকে বেটে গফুর শাহ, গফুর শাহকে বেটে নাপ্পাস শাহ, নাপ্পাস শাহকে বেটে সৈয়দ মুসা, মুসাকে বেটে হাজি ইউসুফ, ইউসুফকে বেটে আবাসামুরাদ, আবাসামুরাদকে বেটে ইলিয়াস শাহ, ইলিয়াস শাহকে বেটে খোসাল শাহ, খোসাল শাহকে বেটে শাহ খান, শাহ খানকে বেটে কাজম শাহ, কাজম শাহকে বেটে সাদর শাহ, সাদর শাহকে বেটে সৈয়দ আহমদ শাহ সিরকুটি, সৈয়দ আহমদ শাহ সিরকুটিকে বেটে সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহকে বেটে সৈয়দ মোহাম্মদ তাহের ও সাবের শাহ। এত দলিল দেওয়ার পর কেউ যদি আওলাদ রাসূলের বিরুদ্ধে কথা বলে হাতাদের জমিনে ঢুকলে তার সব মেনে নেওয়া যাবে। রাসূল এবং রাসূল আওলাদের বিরুদ্ধে কথা বললে এটা আমরা কখনো মেনে নিতে পারি? একটু জবান খুলে বলেন পারি? ওই নবীর প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে কিন্তু আজকে মিলাদুন্নবী সাজানো হয়েছে। আর মিলাদুন্নবীর মাহফিলে যখন আমরা এরকম মাইক নিয়ে হাজার মানুষের সামনে কথা বলি, তখন আমাদেরকে বলে তোমরা সুন্নিরা কি শুরু করেছ? যেইখানে যাও শুধু নবী নবী, যেইখানে যাও শুধু নবী নবী, যেইখানে যাও শুধু নবী নবী। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই তো আমি নবী নবী না করে কি করলে তোমার থেকে শান্তি লাগবে? বলে বেশি নবী নবী না করে বেশি বেশি নামাজ নামাজ করো, নামাজ নামাজ করো, নামাজ নামাজ করো। আমি বললাম তাহলে বেশি বেশি নবী না করে নামাজ নামাজ করার জন্য? বলে হ্যাঁ। আমি বললাম ওয়াল্লাহ আল্লাহ শপথ করে বলি গোটা নামাজটাই হচ্ছে নবী 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 চিৎকার করে বলে সুবহানাল্লাহ। ওদের কি শুরু করলেন, নামাজের ভিতরও নবী আছে নাকি? আরে হ্যাঁ, একটু যোগ বিয়োগ করে চলেন, আমার থেকে আপনাদের ব্রেনটা শার্প, আমার থেকে আপনাদের ট্যালেন্টটা বেশি, আপনারা বুঝবেন। আমরা ফজর নামাজ পড়ি চার রাকাত, চার রাকাতের প্রথম দুই রাকাত সুন্নাত, এরপরে দুই রাকাত ফরজ। মনে রাখতে হবে সুন্নাত মানে হচ্ছে নবী, ফরজ মানে আল্লাহ, সুন্নাত মানে নবী, ফরজ মানে আল্লাহ। প্রশ্ন আসতে পারে আল্লাহ ফজর নামাজে প্রথম দুই রাকাত সুন্নাত কেন আসবে? প্রথম তো আপনি আল্লাহ আগে আসবেন, অর্থাৎ আপনার ফরজ আগে আসবে, এর যাবে দুই রাকাত সুন্নাত। ওগো আল্লাহ, এমনিতেই তো আমরা নারায় তাকবীর আল্লাহু আকবার পোস্টারে এরপর নারায় রিসালাত লেখার কারণে কত বিদাতি বলে আমাদেরকে গালি দেওয়া হয়। আল্লাহ আপনি যদি আপনার নামের পরে বন্ধুর নাম রাখতেন, হয়তো বা কয়টা ফতুয়া দিত জানা নাই, কিন্তু আপনি আপনার নামের আগে বন্ধুর নাম নিয়ে আসছে, কত বড় ফতুয়া যে আপনার উপর বাতিল দা দেবে আমার আল্লাহ বলে জানো না? আমি কুল কায়না সৃষ্টি করলাম কার কারণে? আমি আল্লাহ ফজর নামাজের প্রথম দুই রাকাত সুন্নাত কেন দিয়েছি? আল্লাহ কেন দিয়েছেন? প্রথম দুই রাকাত তো ফরজ আসার কথা। আমার আল্লাহ বলে ফজর নামাজের দুই রাকাত প্রথম সুন্নাত দিয়ে আমি আল্লাহ বুঝিয়ে দিলাম, বান্দা নামাজ পড়তে যাচ্ছ? হ্যাঁ নামাজ পড়তে যাচ্ছি। আমার আল্লাহ বলে নামাজ যদি পড়তেই যাচ্ছ, প্রথম দুই রাকাত সুন্নাত দিলাম, আমার সরকারের মদিনার সাথে আগের মহাব্বতের কানেকশনটা লাগাও, আমার রসুলকে আগে রাজি করো, রসুলকে যদি রাজি করতে পারো পরে দুই রাকাত ফরজ তোমাকে ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জোহর
নামাজ পড়তে গেলাম, জোহরের নামাজ আগে চার রাকাত সুন্নাত, আল্লাহ ঘটনা কি আগে তো ফরজ আসবে তারপর সুন্নাত? আমার আল্লাহ বলে না, আগে সুন্নাত দিয়েছি কেন? আগে আমি আল্লাহ বুঝাতে চাই, নামাজটাকে যদি জান্নাতের ছবি বানাতে চাও আগে আমার বন্ধুর সাথে মহাব্বতের লিঙ্ক মহাব্বতের সম্পর্ক করো। ওই সম্পর্ক করার জন্য তো আজকে মিলাদুন নবী মাহফিল সাজিয়েছি রহমতুল্লিল আলামিন, তাজাদারে মদিনা কনফারেন্সে সিফাতুল আলিয়া মাদ্রাসায় গিয়ে আমরা 11 দিন 12 দিন 13 দিন আমাদের মিলাদুন নবী কনফারেন্স হয়, হাশিমা দরবার শরীফ হয়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল হয়, একমাত্র রসুলকে রাজি করার জন্য, খুশি করার জন্য। আমার আল্লাহ বলে রসুলকে রাজি করতে পারলে আসরের পরে চার রাকাত ফরজ তোমার জন্য জান্নাতের চাবি হয়ে যাবে। যদি বলে সুবহানাল্লাহ, ইশারা নামাজ পড়তে গেলাম, ইশারা নামাজের আগে চার রাকাত সুন্নাত, আমার আল্লাহ বলে ওই ঘটনা একটাই, আমার বন্ধুকে রাজি করো, বন্ধুকে রাজি না করে যদি নামাজ পড়তে যাও আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, তোমার ওই নামাজ কপালে দাগ ফেললো, তোমাকে জান্নাতে নিতে পারবে না। আল্লাহ মহাব্বতের সফল সহকারে একটু বলি, মাগরিবের সময় কি বন্ধুর প্রতি মহাব্বত কমে গেল? মাগরিবের আগের সুন্নাত নাই কেন? ডাইরেক্ট তিন রাকাত ফরজ কেন? আমার আল্লাহ কুদরতে জবানে মুস্কি হেসে হয়তো বা বলবে, এক জায়গায় আমি আল্লাহ নিজেকে আগে রেখেছি শুধু আমি আল্লাহ বোঝানোর জন্য, যে আমি আল্লাহ খালেক, আমার বন্ধু মাখলুক, আমি সৃষ্টিকর্তা, আমার নবী সৃষ্টি। ওই সরকার মদিনাকে যদি পেতে চাও, আমি আল্লাহকে রাজি করতে চাও, আমি আল্লাহকে খুশি করতে চাও, তাহলে আমার বন্ধুর গোলামি করো, বন্ধুর গোলামি করলে আমি আল্লাহ তোমার হয়ে যাবে। যদি বলে ওই নবী নবী করার পরে যখন আমাদেরকে বিদাতিক বলে গালি দেওয়া হয় তখন আমরা তাদেরকে ওহাবি বলি। ওহাবি মানে হচ্ছে দুশ্মনের রসুল। এই কথার মধ্যে কোনো সন্দেহ না? এই জবান করে সন্দেহ কোনো বাতিলকে যদি মারার কোনো পারমিশন থাকতো আমি গোলাম রাব্বানি কাশ্মীর হয়তো বা 100 উপরে মার্ডার কেসের আসামি হতাম, 147 দ্বারা আমিও মারতাম, কিন্তু মারতে পারি না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়াইয়াদিহি, মারতে না পারলো কি হবে? হৃদয়ের কষ্ট তো আমাকে কিছুটা লাঘব করাতে হবে, সেই জন্য মাঝে মাঝে গাড়িতে বসে গুনগুন করে আমি বলি, কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো, মাইনা মাইনা চইল ও হাবিবালা না শুননি হইয়া ধাইগো। কি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন নাকি? ও হাবিবালা না শুননি হইয়া ধাই, সবাই ও হাবিবালা না শুননি হইয়া ধাইগো, কোরআনের কথা গুলো হাদিসের সবাই নামাজে পড়ে। সত্যিকার অর্থে বলুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা? দুই হাত তুলে বলতে পারে, চাই কিনা? নামাজ রোজা ইমান তাজা করে বা সকলে হলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে, জান্নাতের চাবি নামাজ। টু দা পয়েন্ট, মনে রাখতে হবে, জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও ও হাবিবালা না শুননি হইয়া ধাই, সবাই ও হাবিবালা না শুননি হইয়া ধাই গো, নবীকে মাটি বলে ও হাবি যারা, নর নালা নর নবি বলেন আল্লাহ তালা। ডান হাত তুলে বলো ঠিক কি না? দিকে মাটি বলে ও হাবি যারা, নর নালা নর নবি বলেন আল্লাহ তালা, নবীর নরে সবই পয়দা, ওরে নবীর নরে সবই পয়দা, হাতি শিখুইলা দেখো ও হাবিবালা না শুননি হইয়া ধাইগো, সবাই ও হাবিবালা শুননি হইয়া ধাইগো। মৃত্যুর আগ পর্যন্ত শুননি পরিচয় বেঁচে থাকতে পারে সবাই বলি আমি, আরেকটু বলিয়াম দিয়ে বলি আমি, আর আমি
আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ক্লিয়ার, রাসূল কখনো আমার মত হতে পারে না? একটু জবান খুলে বলেন পারে না। এই বিষয়ে কথা বলতে গেলে তিন ঘন্টা প্রয়োজন, কিন্তু পারা যাবে না। আজকের প্রধান চিফ গেস্ট মহোদয় পাশে বসা আছে, হাত পা নাড়াতে একটু ভয় লাগছে, তারপর আমরা যুবক তো আমাদের রক্তে একটু টকবক বেশি করে, সরকার এবদিনের সামনে কথা বললে আমাদের এটা কখনো রক্তে আমরা সহ্য করতে পারি না। রসুল কখনো আমার মতো হতে পারে না, আমার মাইকের সাউন্ড সামনে পিছনে ডানে বামে যতটুকু পর্যন্ত যায়, আমি জানি এইখানে 100%-এর মধ্যে 90-95% আমরা শুননি। আছে অনেকে শূন্যতার পথে আসার জন্য প্যান্ডেলে ঢুকেছে, মুবারকবাদ, বায়ন্দাবাদ, জিন্দাবাদ, কিন্তু অনেকে হিংসা করে রাস্তার কোনায় চায়ের দোকানে চিপায় চাপায় তালগা সুপারি গাছের কোনায় আমাদেরকে গোপনীয় ভাবে রেকর্ডিং করার চেষ্টা করছে। আমি বলি ভাই রেকর্ড করো, অন্তরে হিংসা বাদ দিয়ে নিরপেক্ষভাবে আমি তোমাকে এখন 5 মিনিটে 10টা দল দিব, রসুল কখনো আমার মতো হতে পারে না। তাকদীরে যদি ইমান থাকে নূর চমকাবে। 1 নম্বর, রসুল কখনো আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে আসলাম উলুঙ্গ অবস্থায়, ওয়াল্লাহি আল্লাহ শপথ রসুল দুনিয়াতে আগমন করেছেন জান্নাতের পোশাক পরা। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে আগমন করলাম খতনাবিহীন অবস্থায়, 2 বছর 3 বছর 4-5 বছর পরে সুন্নাতে খতনা করা হয়েছে, কিন্তু সরকারে মদিনা দুনিয়াতে আগমন করার আগে আমার আল্লাহ বলে রাসূলের লজ্জাস্থান দুনিয়ার কোনো মানুষ দেখবে না, না না না, আমি আল্লাহ বরদাস করতে পারি না। সরকারে মদিনাকে আমি খতনা করানো অবস্থায় দুনিয়াতে প্রেরণ করেছি, জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা ঘুমালে আমাদের অজু ভেঙে যায়, রাসূল ঘুমালে রাসূলের অজু ভাঙে না, রাসূল আমার মতো হতে পারে না। আমাদের থুতু বাম হাতের মধ্যে একটু নিয়ে ডান হাতের বৃত্তাঙ্গুল দিয়ে গসা দাও, কি পরিমাণ দুর্গন্ধ দুর্গন্ধ দুর্গন্ধ, কিন্তু সরকারে মদিনার থুতু মোবারক, গাম মোবারক, যেই পোশাকে যে গায়ে যে পশমে একবার লেগেছে, 44 দিন পর্যন্ত শুধু মেশকা করে গ্রাম বের হতো, সরকারে মদিনা আমার মতো হতেই পারে না। কারণ তারা হচ্ছে উম্মুল মুমিনীন, মুমিনদের মা, মার সাথে সন্তানের কখনো বিবাহ হতে পারে না। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের উপরে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। রাসূলের উপরে ইসলামের স্তম্ভ 5টি নয়, 4টি, বিশ্ববিখ্যাত কিতাব ফতোয়া শামির মধ্যে ইবনে আবিদুল শামী রাহমাতুল্লাহ আলাইহি, সরকারের মদিনার উপরে যাকাত ফরজ ছিল না। আল্লাহ কেন, আমার আল্লাহ বলে যাকাত দিতে হলে 8টি খাত, অন্যতম গোলামকে যাকাত দেওয়া যায় না, গোলামকে যাকাত দেওয়া যায় না, গোলামকে যাকাত দেওয়া যায় না। আমি আল্লাহ দেখলাম রাসূলের ডানে, রাসূলের বামে, রাসূলের সামনে, রাসূলের পিছনে, আসমান জমিনে যা কিছু আছে সব তো হচ্ছে রাসূলের গোলাম, গোলামকে যাকাত দেওয়া যায় না। যাকাতটা ক্যান্সেল করে সাব্যস্ত করে দিলাম, গোটা পৃথিবী হচ্ছে আমি আল্লাহর বান্দা আর রাসূলুল্লাহর গোলাম, চিৎকার করে বলে সুবহান। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, রাসূলের উপরে 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলা তাল্লাক, রাসূলের উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের পোশাক পায়খানা নাপাক নাপাক নাপাক, রাসূলের পোশাক পায়খানা হচ্ছে পাক, চিৎকার করে বলে সুবহানাল্লাহ। কেমন পাক, বিশ্ববিখ্যাত কিতাব মাদারাজুন নবুওয়াতের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, আল্লাহর হাবিব রাতের বেলায় পসরা মুবারক করে ছোট্ট একটা মাটির পেয়ালার মধ্যে করে খাটের নিচে ঢুকিয়ে রাখলেন, রাসূল রাতের বেলায় ঘুমাচ্ছিলেন ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে রাসূলুল্লাহর খাদেম উম্মাইমান বলে হঠাৎ করে রাতের বেলা তৃষ্ণা ধরলো, পানি নাই পানি নাই পানি নাই পানি নাই। হঠাৎ করে আমার মনে পড়লো তামাম দুনিয়ার সব জায়গায় যদি পানি না পায় একটা দরবারে গেলে জীবনে খালি হাতে ফিরা হয় না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, উম্মাইমান বলে আমি দৌড় দিয়ে সরকারে মদিনা বড় দরজার সামনে গেলাম, আমি দেখলাম দরজার পাট খুলতে দেরি হয়, রাসূলের গত থেকে মিশকাম্বরে বুম বুম করে ঘ্রাণ বের হচ্ছে। আমি তন্ন তন্ন করে খুঁজলাম জাররা জাররা পাত্তা পাত্তা কোনা কোনা, আমি দেখলাম সরকার মদিনার খাট মোবারকের নিচে মাটির পেয়ালার মধ্যে কিছু পানি মণিমুক্তার মতো চকচক চকচক করছে। আমি দেরি না করে সেইখান থেকে আমি নাকটা লাগালাম, দুর্গন্ধ নাকি সুগন্ধ, উম্মাইমান বলে ওয়াল্লাহ আল্লাহ শপথ জীবনে কত পারফিউমের ঘ্রাণ নিলাম, আতর ঘেনলাম, সরকার মদিনার প্রস্রাব থেকে মিশকাম্বরে ঘ্রাণ বের হয়। আমি দেরি না করে
ফোঁটা পাঁচশা আমার আঙ্গুলে লাগিয়ে আমি জিব্বার মধ্যে লাগালাম, সেকেন্ডের মধ্যে আমার জিব্বাটা মোমের মতো সফট হয়ে গেল, ফোঁটা পানি পান করলাম, এত স্বাদ, এত মজা, এত লাজ্জা আর কোনোদিন পাই না, আমি ঘুমিয়ে গেলাম। সকালবেলা রসুল ঘুম থেকে উঠে বলে, আইনা উম্মাইমান, উম্মাইমান তুমি কোথায়? লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ, নবী কেন ডাকলেন? সেকেন্ডের মধ্যে আমার জীবনটা আপনার কদমে কোরবান করব। আমার নবী বলে, উম্মাইমান, জীবন দেওয়ার জন্য না, আমাকে একটু বলো আমার খাটের নিচে আমার প্রস্রাব গেলে কোথায়। উম্মাইমান চোখের পানিগুলো ছেড়ে দিল, রাসূল আপনি কোনটাকে প্রস্রাব বলছেন যেটা থেকে মিষ্কাম্বর গান বের হয়, আপনি কোনটাকে প্রস্রাব বলছেন যেটা মধুর চাইতো মিষ্টি, দুধের চাইতো সাদা? নবী জিজ্ঞাসা করে, কোথায় প্রস্রাব? নবী, আমার তৃষ্ণা লেগেছে, পান করেছি, এত সাদার পানি জিন্দগিতে আর কোনোদিন পান করি নাই। আমার নবী বলে, উম্মাইমান তুমি কি জানো না, যে প্রস্রাব কেপেটে যায় ওই পেট জাহান্নামে চলে যাবে। নবী, নবী, আপনার প্রস্রাব মুবারক আমার পেটে যাওয়ার কারণে জাহান্নামে একবার নয়, এক লক্ষ নয়, এক কোটি বার আমি জ্বলে পুড়ে চার কাপ হতে চাই। আমার নবী বলে, জাহান্নামকে ভয় পাও না, এত মুহাব্বত, এত ভালোবাসা। উম্মাইমান ডিক্লার করলাম, যে পেটে আমি রাসূলুল্লাহর প্রস্রাব ঢুকেছে কিয়ামত পর্যন্ত ওই পেটকে জাহান্নাম থেকে হারাম করা হলো। জোরে বলে সুবহান। যেই রাসূলের প্রস্রাব মোবারক পান করলে জাহান্নাম হারাম হয়, একটু অন্তর থেকে বলুন, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? না। আরেকটু বলি আমি, দিয়ে বলুন, রাসূল পারে? না। ওই নবীকে আমার মতো বলার পূর্বে 100 বার চিন্তা করতে হবে, কারণ রাসূল বিমাসাল, রাসূল কখনো আমার মতো হতে পারে না। সেই রাসূলের মিলাদুন নবী কিন্তু আমরা পালন করছি, আর আমরা পালন করতে গেলে কতগুলা বাতিলের গায়ে দাঁও দাঁও করে আগুন জ্বলে, কিন্তু কষ্ট লাগে দুনিয়ার স্বার্থের জন্য, বুকের মধ্যে জাতীয় পতাকা লাগিয়ে লং মার্চ করে, তখন আর লং মার্চ বেদাত হয় না। সাতটা চত্বরে লক্ষ লক্ষ মানুষ রেলি করে, জশ্নি করে, তখন বিদাত হয় না। আবার ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে রেলি করে, তখন জশ্নে জুলুস আর খারাপ লাগে না। শুধু আমরা রাসূলুল্লাহর প্রেমের স্লোগান দিলে জশ্নে জুলুস বাতিলের কাছে একটা কারণে খারাপ লাগে, কারণ পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি ইয়া রাসূলুল্লাহ স্লোগান হয় জশ্নে জুলুসের ভিতরে। আলা হযরত বলেছে, গায়জমে জাল জায়ে বেদি নকিদিল ইয়া রাসূলুল্লাহ কি কাসরাত কি দিয়ে, কোন বাতিলকে যদি 147 দ্বারা মারতে মন চায়, বাতিলের শরীর থেকে মাথা আলাদা করতে মন চায়, বাতিলের গায়ে পেট্রোল বোমা মারার প্রয়োজন নাই, বাতিলের সামনে একটা স্লোগান দেবা, বাতিল জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আর সেই স্লোগানের নাম হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। সর্বশেষ আমরা আল্লাহ, সর্বশেষ আমরা আল্লাহ দরবারে এটাই বলবো, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত রাসূলদের গোলামি করার তৌফিক দান করো। সবাই বলি আমিন। একদম ছোট্ট করে আমাকে বলুন তো, সর্বশেষ রাসূল কখন আমার মতো হতে পারে? না। একটু জবান করে বলুন, পারে? না। একদম রাসূল যে আমার মতো না, একদম সর্বশেষ একটা দলিল দিয়ে আমি শেষ করছি। সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করছেন, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বলে, তখন আমি আমার দৌড় দিয়ে আমার ঘরের দরজার ভিতরে ঢুকতে চাচ্ছিলাম, হঠাৎ করে আমি দেখলাম ঘরের দরজায় একজন মানুষ দাঁড়িয়ে আছে, পাটা জমিনে, মাথাটা আসমানে। আমি জিজ্ঞেস করলাম, আমাকে আমার ঘরে ঢুকতে দিচ্ছেন না, আপনি কে? বলে, আনা জিব্রাইল, আমি হচ্ছে জিব্রাইল। রাসূলকে গোটা সৃষ্টি জগৎ যতক্ষণ পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো শেষ করা না হবে, দুনিয়ার কোন চোখ রাসূলকে দেখার ক্ষমতা আমার আল্লাহ দিবেন না। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, সূর্য উদিত হলো, আমি ঘরে ঢুকলাম, আমি দেখলাম মা আমানের স্তন থেকে সরকারে মদিনা দুধ পান করছে। তারিখে দামেস্কের মধ্যে লেখে, সরকারে মদিনা আম্মার স্তন থেকে মাত্র 2 দিন দুধ পান করেছে, আর একজন দাসী সুয়াইবা তার স্তন থেকে রাসূল 8 দিন দুধ পান করেছে। মক্কা জমিনের সর্বমোট রাসূল 10 দিন দুধ পান করেছে। মক্কার রেওয়াজ ছিল মক্কার মানুষ সন্তানকে দুধ পান করা না, সম্ভ্রান্ত ফ্যামিলি। তাইফের জমিন থেকে অসংখ্য দাত্রীরা এসে সন্তান কন্ট্রাক্ট নিয়ে যায়। 10 দিন পরে আব্দুল মুত্তালিবের কানে কে জানে বলতে লাগলো, আব্দুল মুত্তালিব আর ঘরে বসে থেকো না, তাইফের জমিন থেকে অসংখ্য দাত্রীরা সন্তান পালক নেওয়ার জন্য এই মাত্র মক্কায় আগমন করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক আমার পর্দানি সিনমা বন্যা, আব্দুল মুত্তালিব বলে, এই দৃশ্য শোনার পরে, এই আওয়াজ শোনার পরে, আমি দেরি না করে শিশু মুহাম্মদকে কোলের মধ্যে করে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে গেলাম কোনো একজন দাত্রী কোলে দেওয়ার জন্য।
একটু অন্তরের কান লাগাবেন, রসুলের মহব্বত স্থাপন করে। আমি একবারই বলেছি, তামাম দুনিয়ার পানি যদি জাহান্নামের মধ্যে ঢেলে দেওয়া হয়, জাহান্নামের যাদরা পরিমাণ আগুনের তেজ কমবে না। কিন্তু সরকারে মদিনার মহব্বত অন্তর নিয়ে এক ফোঁটা চোখের পানি যদি বের হয়ে যায়, এক ফোঁটা জাহান্নামকে ঠান্ডা করে জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক আমার আব্দুল মুত্তালিব বলে, আমি শিশু মুহাম্মদকে কোলের মধ্যে করে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে গেলাম। হঠাৎ করে আমি দেখলাম একজন দাত্রী আমার দিকে হেঁটে হেঁটে আসে। আমি দাত্রীর কাছে দৌড় দিয়ে গেলাম, দাত্রী এ হচ্ছে আমার নাতি, নাম হচ্ছে মুহাম্মদ, তুমি তাকে নিয়ে যাও, যত টাকা পয়সা লাগে। দাত্রী হঠাৎ করে প্রশ্ন করলো, আব্দুল মুত্তালিব এই সন্তানের বাবা কি করে? আব্দুল মুত্তালিব সাথে সাথে চোখের পানিগুলো ছেড়ে দিল। আব্দুল মুত্তালিব বলে, 1,00,000 তীর আমার গলে যায়, মারলো এত কষ্ট পাবো না, কারণ যেই নবী মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছে। নবী আমার এতিম, নবী আমার এতিম, নবী আমার এতিম। এই কথা বলার সাথে সাথে দাত্রী চট করে বলে, না, যেই সন্তানের বাবা নাই, যেই সন্তানটা এতিম, তাকে নিয়ে ভালো পুরস্কার পাবো না। এই কথা বলে আব্দুল মুত্তালিবের সামনে দিয়ে চলে গেল। আব্দুল মুত্তালিব বলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন নয় দুইজন নয় 27 জন রমণী আমার সামনে দিয়ে চলে যায়, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নেয় না। আব্দুল মুত্তালিব বলে, এবার আমি কান্না করে দিলাম, যার কারণে কুলকায়নার সৃষ্টি করা হলো, ওই নবীকে নেয় না, আমি এতিম বলে। আব্দুল মুত্তালিব বলে, চোখের পানিগুলা ছেড়ে দিয়ে আমি এবার মাগরিবের সময় আমার ডান পাটা যখন ঘরের ভিতরে ঢুকাতে লাগলাম, হঠাৎ করে পিছন দিক থেকে একটা দুর্বল গোড়ার আওয়াজ শুনতে পারলাম। আমি আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলাম, কে তুমি? বলে, আমি তাইফের জমিন থেকে আসি। আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? বলে, আমার নাম হচ্ছে হালিমা। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, হালিমা আমার আমার মনে হয় তুমি কোনো সন্তান এখনো পাও নাই। আরে হালিমা, আমিও কোনো এখনো দাত্রী পাই নাই। হালিমার নাও না, আমার নাতি মুহাম্মদকে মা হালিমা বলে, সন্তানের চেহারাটা একটু দেখার সুযোগ করে দাও, যদি পছন্দ হয় নিয়ে যাবো। আব্দুল মুত্তালিব বলে, আমি দেরি না করে, আমি দেরি না করে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমার সামনে আনলাম, মা হালিমা সরকারে মদিনার দিকে তাকিয়ে মা হালিমার চোখ দিয়ে শুধু চোখের পানিগুলো গড়গড় করে পড়ে, গড়গড় করে পড়ে। আবার হালিমা কতক্ষণ আসমানের দিকে তাকায়, কতক্ষণ রসুল্লার চেহারার দিকে তাকায়, কতক্ষণ আসমানের দিকে তাকায়, কতক্ষণ রসুল্লার চেহারার দিকে তাকায়। আব্দুল মুত্তালিব বলে, কি রে হালিমা, পাগল হয়ে গিয়েছ, আসমানের দিকে কি তাকাও? মা হালিমা বলে, আব্দুল মুত্তালিব তুমি আমার সামনে এটা কি চেহারা নিয়ে আসলে? আল্লাহর ইজ্জতের কসম করে বলি আব্দুল মুত্তালিব, আমি এই অন্ধকার মুহূর্তে আসমানের দিকে তাকিয়ে দেখি আসমানের চাঁদের মধ্যে কলঙ্কের দাগ আছে, কিন্তু রসুল্লার চেহারাটা নূরে জলমল 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 করছে। জোরে বলে সুবহানাল্লাহ। বলে, রে হালিমা তুমি নিবি কিনা? হালিমা বলে, দাও দাও, বিশ্ববিখ্যাত কিতাব মাওয়াই বললা দুনিয়ার মধ্যে ইমাম কুস্তানানি রহমতুল্লাহ আলাইহি চমৎকার করে বর্ণনা করেছেন। মা হালিমা বলে, আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে নেওয়ারে পড়বে, তোমাকে একটু বলি, আমার কোলের মধ্যে দেখো আমার 6 মাসের একটা সন্তান আছে, আমি আমার সন্তানটাকে আজকে 2 দিনে 1 ফোঁটা দুধ পান করাতে পারি না, আমার 2টা স্তন শুকিয়ে আমার বুকের সাথে লেগে গিয়েছে, শিশু মুহাম্মদকে নেওয়ারে পড়ে 1 দিন 2 দিন দুধ পান করাতে না পারলে আমার বিরুদ্ধে আবার কোনো মামলা হবে কি না? আব্দুল মুত্তালিব বলে, না। মা হালিমা বলে, তাহলে দেরি করো না, শিশু মুহাম্মদকে আমার কোলের মধ্যে দাও। আরে যুবক আমার, আব্দুল মুত্তালিব বলে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমার কোলের মধ্যে দিলাম, মা হালিমা বলে, আমার এত মায়া লেগে গেল, ভালোবাসা লেগে গেল, আমি দেরি না করে শিশু মুহাম্মদকে আমার বুকের সাথে জড়াই ধরলাম। আমার বুকের সাথে জড়াই ধরার পরে যে দৃশ্য অনুভব করলাম, তোমাদেরকে বিশ্বাস করাতে পারবো না, আল্লাহর কসম করে বলে, শিশু মুহাম্মদকে বুকে চেপে ধরতে দেরি হয়, আমি দেখলাম আমার শুকনা স্তনটা দুধে গড় 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 করে ভর্তি হতে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব, আমার কোলে এটা কেমন সন্তান দিয়েছ, যেই সন্তান
সুলতান বুকের সাথে লাগালে শুক্লা স্তনটা তুলে কর কর করে ভর্তি হয়ে যায়। মা হালিমা বলে, এবার শিশু মুহাম্মদকে কোলের মধ্যে করে আমি এবার তাকাতে শুরু করলাম আমার দুর্বল গোড়াটা কই, যেই গোড়াটা তাইফের জমিন থেকে মক্কার জমিনে আসতে মাত্র 2 ঘন্টা লাগার কথা, আমার গোড়া 2 দিন লাগিয়ে দিয়েছে, হাঁটতে পারে না। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে যখন আমি আমার দুর্বল গোড়ার দিকে তাকালাম, আমি দেখলাম আমার দুর্বল গোড়াটা 18 বৎসর যুবকের মতো টক বক টক বক করে লাফালাফি করছে, করে বলে সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদকে কোলের মধ্যে করে কাবার পাশে চলে গেলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক 7টা চক্কর দেওয়ার পরে হঠাৎ করে আমি হালিমার মনে পড়লো ওই কাবার পাশে একখানা পাথর আছে, পাথরের নাম হচ্ছে হাজরে আসওয়াদ। আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলের মধ্যে করে আমি যখন হাজরে আসওয়াদকে চুমু দেওয়ার জন্য আমি সামনে যাচ্ছি মা হালিমা বলে, আল্লাহর শপথ করে বলি আমি দেখলাম পাথরটার কাছে যাওয়ার পূর্বে পাথরটা দৌড়ে এসে রাসূলের ঠোঁটগুলা চুমাতে শুরু করলো, জোরে বলে সুবহানাল্লাহ। সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না আসলে ঠিকানা, বলো না মদিনা মোর আসলে ঠিকানা। মদিনা যেতে মন চায় কি না, একটু 2 হাত তুলে চায় কি না, বলো সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না মদিনা মোর আসলে ঠিকানা, বলো না শেষের দিকে। মা হালিমা বলে, শিশু মুহাম্মদকে কোলের মধ্যে আমি চলে গেলাম আমার বাড়ির উঠানে, আমার ডান কদমটা উঠানে রাখতে দেরি হয়, হঠাৎ করে আমি আমার ঘরের দিকে তাকালাম, ঘরের দিকে তাকিয়ে বলে হ্যাঁ হ্যাঁ এটাই তো আমার ঘর, আবার বলি না এটা আমার ঘর হতে পারে না, আবার বলে এটাই আমার ঘর, আবার বলি না এটা আমার ঘর হতে পারে না। কিরে হাফ হালিমা পাগলামি করছো কেন, কতক্ষণ বলো তোমার ঘর, কতক্ষণ বলো তোমার ঘর নয়। মা হালিমা বলে, পাগলামি করি না। মা হালিমা বলে, আমি কেন বলছি কতক্ষণ আমার ঘর আবার কতক্ষণ আমার ঘর নয়, আজ থেকে 10 দিন পূর্বে যখন মক্কার দিকে রওনা করলাম শেষবারের মতো আমার ঘরের দিকে আমি তাকালাম, আমি দেখলাম ঘরের উপরে একখানা বরই গাছ, বরই গাছের ডালগুলা শুকনা, একটা পাতাও ছিল না, একটা পাতাও ছিল না। 10 দিন পরে শিশু মুহাম্মদকে কোলে করে আমার ডান কদমটা উঠানে রাখতে দেরি হয়, আমি দেখলাম এখন শুকনা ডালের মধ্যে সবুজ পাতাগুলা পতপত করে উঠতেছিল, জোরে বলে সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 1 মাস হয়ে গেল, আশেপাশের রমণীরা আমি হালিমাকে নিয়ে বিশাল একটা মিটিং ডাক দিল, আমি হালিমাকে মধ্যখানে বসাই, বলি হালিমা সত্যি করে বলো এত টাকার পয়সার মালিক তুমি কিভাবে হলা। মা হালিমা বলে, এটা কেমন কথা, এত টাকা পয়সার কথা কেন আসছে। সমস্ত রমণীরা বলে, না না হালিমা, এমনও মাস গিয়েছে 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 10 মাস গিয়েছে, রাতের বেলায় তোমার ঘরে চারাক জ্বলে না, অন্ধকার অন্ধকার চারাক জ্বলে না, কারণ তোমার ঘরে চারাক জ্বালাতে হলে তেল লাগবে, তেল কিনতে হলে টাকা লাগবে, তোমার ঘরে টাকা নাই চারাক জ্বালাতে পারো না, 10 মাস 12 মাস 1-2 বছর কাটিয়ে দিয়েছ। হালিমা সত্যি করে বলো, এত টাকা পেলে কোথায়, আজকে 2টা আজকে 1টা মাস দেখছি তোমার ঘরে রাতের বেলা লাইট তো জ্বলে জ্বলে, আবার দিনের বেলা লাইট জ্বলে। মা হালিমা বলে, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, তোমরা মনে করেছো দুনিয়ার কোন ল্যাম্প আমি লাগিয়েছি, দুনিয়ার কোন হাইকেল লাগিয়েছি, দুনিয়ার কোন বাতি, না না, যেই দিন থেকে শিশু মুহাম্মদ আমার ঘরে আগমন করলো ওই নবীর নূরে আমার ঘরটা রাতে এবং দিনে আলোকিত হয়ে থাকে, জোরে বলে সুবহানাল্লাহ।
এরে পৃথিবীর মানুষ রসুলনার সান মান তোমাদেরকে কত বোঝাবো। একদম সর্বশেষ মা হালিমা বলে, সরকারে মদিনার বয়স যখন দাঁড়ে বছর হয়ে গেল, রসুলনার দোলনার মধ্যে রেখে আমি হালিমা ঘরের ভিতরে ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে ঘরের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পারলাম, কিয়ামত কিয়ামত কিয়ামত। আমি হালিমা ঘর থেকে বের হয়ে দেখলাম আশেপাশের রমণীরা কিয়ামত বলে চিৎকার করে, কাপড় চোপড় গুলা ঘর থেকে বের করে ফেলে। আমি হালিমা দুইজন রমণীকে জিজ্ঞাসা করলাম, এরে রমণীরা পাগল হয়ে গিয়েছ কিয়ামত বলে কেন চিৎকার করো? রমণীরা বলে, হালিমা সাবধান, পাগল বলো না, একটু আসমানের দিকে তাকাও না। মা হালিমা বলে, আমি আসমানের দিকে তাকিয়ে আমি থরথর থরথর করে কাঁপতে শুরু করলাম, কিরে হালিমা কি হলো? মা হালিমা বলে, আমি দেখলাম আসমানের চাঁদটা কতক্ষণ দক্ষিণে লাভ মারে, কতক্ষণ উত্তরে, কতক্ষণ পূর্বে, কতক্ষণ পশ্চিমে লাভ মারে। আমি হালিমা নিজেও এখন কিয়ামত বলে চিৎকার করে আমি ঘরে ঢুকলাম, কাপড় চোপড় গুলা বের করলাম। আমি হালিমা সর্বশেষ আমার অজু করার জন্য একখানা লোটা ছিল, ওই লোটাখানা নিয়ে সরকারে মদিনার দোলনার পাশ দিয়ে যখন আমি আসতেছিলাম, আমার ডান চোখ রসুল্লাহ দোলনার উপর যখন গেল, আমি দেখলাম রসুল্লাহ দোলনার মধ্যে চিত হয়ে শুয়ে আছে, আর একটা আঙ্গুল আসমানের দিকে তাক করে আছে। আল্লাহর কসম, রসুলের আঙ্গুলটা যখন দক্ষিণ দিকে যায় চারটা দক্ষিণ দিকে চলে যায়, রসুলের আঙ্গুলটা উত্তর দিকে গেলে চারটা উত্তর দিকে চলে যায়। এরে যুবক আমার, মা হালিমা বলে, এরে রমণীরা তোমরা মনে করেছো আসমানের চাঁদ, আসমানের চাঁদ, আসমানের চাঁদ লাপালাপি করে কিয়ামত হয়ে যাবে। না না না, আল্লাহর কসম, আসমানের চাঁদ লাপালাপি করে, কিন্তু রিমোট তো হচ্ছে আমি হালিমার বারান্দায় জোরে বলে সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ দাতা সর্বোপরি, মদিনাতে যাই। একদম কলিজার ভিতর থেকে বলুন তো, যেই রসুলের আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দুনিয়ার খেলনার মতো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে চলে যায়, যেই রসুলের আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দুই টুকরা হয়ে যায়, যেই রসুলের আঙ্গুলের ইশারায় আসমানের সূর্যটা 9,30,000,000 দূরত্ব থেকে হযরত আলীর জন্য মাগরিব থেকে আসর ওয়াক্তের মধ্যে চলে আসে, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? আরেকটু জবান খুলে বলুন, পারে? তোমরা কেন চিনো না আমার কষ্ট লাগে? ওয়ার্ল্ড ফেমাস একজন রাইটার যার নাম হচ্ছে মাইকেল এসার, মাইকেল এসার বলে, আমি খ্রিস্টান, একজন খ্রিস্টান রসুলকে চিনে মুসলমান হয়ে যায় কেমন ভাবে? মাইকেল এসার বলে, আমি চিন্তা করলাম আমি 100 মনীষী নিয়ে একটা বই লিখবো, আমাদের বাজারে যে কোনো জায়গার মধ্যে গেলে 100 ম্যান 100 মনীষীর জীবনী একটা বই পাবেন। মাইকেল এসার বলে, 100 মনীষী নিয়ে বই লিখবো, ওই বইয়ের প্রথমে এমন একটা ব্যক্তির নাম আনতে হবে যেই নামটা আনলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমার বইটাকে গ্রহণ করে। মাইকেল এসার বলে, আমার বইটার প্রথমে আমি কার নাম আনবো? আমি চিন্তা ভেঙে পড়লাম, আমি প্রথম চিন্তা করলাম আলবার্ট আইনস্টাইন, আমি চিন্তা করলাম সক্রেটিস, আমি চিন্তা করলাম প্লেটো, আমি চিন্তা করলাম অ্যারিস্টটল, আমি চিন্তা করলাম জর্জ ওয়াশিংটন, আমি চিন্তা করলাম আলেকজান্ডার দ্য গ্রেট, আমি চিন্তা করলাম আলফ্রেড নোবেল, আমি চিন্তা করলাম জুলিয়াস সিজার, আমি চিন্তা করলাম মার্টিন লুথার, আমি চিন্তা করলাম আব্রাহাম লিঙ্কন, আমি চিন্তা করলাম অ্যাডলফ হিটলার, আমি চিন্তা করলাম লেনিন, আমি চিন্তা করলাম
রানী এলিজাবেথ, আমি চিন্তা করলাম মার্কিন লোথার, আমি চিন্তা করলাম চেঙ্গিস খান, আমি চিন্তা করলাম জন উইন্টন, আমি চিন্তা করলাম মাও সেতুং, আমি চিন্তা করলাম মহাত্মা গান্ধী, আমি চিন্তা করলাম রবি ঠাকুর, আমি চিন্তা করলাম কাজী নজরুল ইসলাম, আমি চিন্তা করলাম গৌতম বুদ্ধ, আমি চিন্তা করলাম শেক্সপিয়ার, আমি চিন্তা করলাম কম্পোসিয়ার, আমি চিন্তা করলাম জোহান কেফলা, আমি চিন্তা করলাম নেপোলিয়ান, আমি চিন্তা করলাম জোসেফ স্টালিন, আমি চিন্তা করলাম বার্ট্রান্ড রাসেল, আমি চিন্তা করলাম টমাস এডিসন, আমি চিন্তা করলাম স্যামুয়েল হ্যানিম্যান, আমি চিন্তা করলাম টমাস, আমি চিন্তা করলাম মাও সেতুং, আমি চিন্তা করলাম হোসে মি, আমি চিন্তা করলাম মেরি কুরি, আমি চিন্তা করলাম ম্যাক্সিম গোর্কি, আমি চিন্তা করলাম আইজ্যাক নিউটন, কিন্তু না, কারো মধ্যে অর্থনীতির জ্ঞান নাই, সমাজবিদ্যার জ্ঞান নাই, পরিণতির জ্ঞান নাই, যুক্তিবিদ্যা নাই, চার্টার অ্যাকাউন্টার নাই, বা ম্যাথমেটিক নাই, এমন একজন মানুষকে পাওয়া যায় যার ভিতরে কুল কায়নাতের জ্ঞান রয়েছে। মাইকেল স্যার বলে, খুঁজতে 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 আমি পেয়ে গেলাম এমন একজন মানুষ যার ভিতরে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, পরিণতি আছে, যুক্তিবিদ্যা আছে, সেকেন্ডারটা আছে, তিনি অন্য কেউ নাই, যার ব্যাপারে আমার আল্লাহ বলেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যার ব্যাপারে আল্লাহ বলেছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমার কষ্ট লাগে। মাইকেল এই স্যার বলে, ওই রসুলের শান অ্যানালাইসিস করতে 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 আমি খ্রিস্টান রসুলের ধর্ম পড়ে মুসলমান হয়ে গেলাম, দুঃখ তো সেই জায়গায়, কষ্ট তো সেই জায়গায়, একজন বেঈমান সরকারের মতনের শান শুনে শুনে অ্যানালাইসিস করে মুসলমান হয়ে যায়, আর তুমি মুসলমান হয়ে মাথায় টুপি লাগিয়ে গায়ে পাঞ্জাবি লাগিয়ে ইয়া রাসূলুল্লাহকে ফালতু স্লোগান বলো, তুমি আন্তর্জাতিক মুনাফিক, ডান হাত তুলে বলো ফিকে। সব সহ্য করা যায়, আমাকে গালি দিলে আমি চুপ করে থাকবো, আমার মাকে গালি দিলে আমি সবর করে থাকবো, আমার বাবাকে গালি দিলে আমি নিজেকে কন্ট্রোল করে রাখবো, কিন্তু সরকার মদিনাকে গালি দিলে জিভ কাটিয়ে ছিঁড়ে ফেলা হবে, না না হাত তুলে বলো ঠিক কি না? আমরা রসুলের পক্ষে কথা বলিবি না, আমাদেরকে গরম জিলাপি খোর বলা হয়, আমি এতে বিন্দুমাত্র বিচলিত হই না, কষ্ট পাই না, কারণ আমি পাল্টা থেকে জিজ্ঞেস করি, ভাই তুমি যে আমাকে জিলাপি ঘোর বললা, বলো জিলাপি এটা হালাল না হারাম? বলে এটা হালাল। তো আমি বললাম আমি জিলাপি খাই মানে হালাল খাই, হারাম তো খাই না। সরকারে মদিনা বলেছে বেশি বেশি মিষ্টি খাও, মিষ্টি খেলে তোমার কথা মিষ্টি হবে, চেহারা মিষ্টি হবে, মিষ্টি খাওয়া আমি রসুল্লার একটা সুন্নাত আদায় হবে, জোরে বলে সুবহানাল্লাহ। আবার মাঝে মাঝে সিন্নি ঘোর বলা হয়, এত আমি রাগ করি না, কারণ সামর্থ্য নাই বিদায় বিরিয়ানি খাওয়াতে পারি না, সিন্নি খাওয়াচ্ছি, সিন্নি এটা কি হালাল নাকি হারাম? বলে হালাল, তো হালাল খাই, আমি তো হারাম খাই না। আবার মাঝে মাঝে তাবারক খোর বিরিয়ানি খোর বলা হয়, আছে নাকি? আছে, আজকে তো আমাদেরকে তাবারক খোর বিরিয়ানি খোর বলা হয়, তা তো আমি রাগ করি না, কারণ তাবারক এটা হালাল না হারাম? বলে হালাল, তো আমি হালাল খাই, জিলাপি খাই হালাল খাই, তাবারক খাই হালাল খাই, মিষ্টি খাই হালাল খাই, হালাল খাওয়ার পরও বিদাতি বলে গালি দিলে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর বিচার যদি কোনো বাতিল তাবারক খুরে বিরিয়ানি খোর বলে, আমি সবসময় বলি আমরা তো অস্ত্রবাজি করতে পারি না, কোরআনে কোনোদিন আমরা আগুন লাগাই নাই, আমরা শাপলা চত্বরে গাছের গোড়া কোনোদিন আমরা কাটি নাই, আমরা কখনো একটা মানুষের উপর জানমালে অত্যাচার করে না, আগুন জানি না। শেরে মিল্লাত হুজুরকে আমরা জিজ্ঞেস করেছিলাম, হুজুর আমরা কিসের আন্দোলন করি, আগুন লাগাই না, বাতিলরা আমাদেরকে বলে, তিনি বলেন আগুন কেমনভাবে লাগাবো, এসকে রাসুলের আগুন তো রেগুলার আমাদের অন্তরে এমনিতেই জ্বলছে, জ্বলে বলে সুবহানাল্লাহ। তো তাদেরকে মারতে পারি না, মাঝে মাঝে দুই একটা করোনা ভাইরাসের মতো ভ্যাকসিন মারার চেষ্টা করি, এমন ভাবে সুন্নিরা খাই বিরিয়ানি বাতিলদের হয় সুকানি, সুন্নিরা খাই তাবারক বাতিলরা খাই ডাল পানি, ঠিক কি না? আপনারা কেউ কষ্ট পাচ্ছেন? আমি কাউকে গালি দিচ্ছি? তাহলে সুন্নিরা খাই বিরিয়ানি বাতিলদের হয় সুকানি, সুন্নিরা খাই তাবারক বাতিলরা খাই ডাল পানি, সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে, ডান হাত তুলে বলো ঠিক কি না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে, হামলা করে মামলা করে করে হয়রানি।
সুন্নি পরিচয় আমরা বেঁচে থাকতে চাই কি চাই না? সবাই ডান হাত তুলে বলে চাই কি না? সুন্নি পরিচয় বেঁচে থাকবেন, কারণ এটা একমাত্র হক দক। আমি মনে হয় 15 দিন পূর্বে সৈয়দপুর আলা হজরত একটা কনফারেন্সে আমাকে একটু দাওয়াত করা হয়েছিল, সেইখানে ফ্লাইটে করে যখন আমি সৈয়দপুর বিমানবন্দরে নামলাম, হঠাৎ করে একজন গার্ড আমাকে জিজ্ঞেস করলো, হুজুর মনে কষ্ট নেবেন না, সুন্নিদের মুসলমানদের ভিতরে অনেক দল আছে, আপনি কোন দল করেন? আমি ডানে বামে একদম যারা পরিমাণ চিন্তা না করে আমি বললাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার বাবা সুন্নি, আমার 14 পুরুষ সুন্নি, আমিও সুন্নি। লোকটা আমাকে জড়াই ধরলো, আমি বললাম, করণ কি, এত আবেগ কেন, ভালোবাসা কেন? বলে সুন্নিরা যে আশেক রসুল, আপনার চেহারা সেটা বুঝে যাচ্ছে। যদি বলে সুবহানাল্লাহ, আবার আপনি যখন ওই বাতিলদেরকে বলবেন, তোমরা মনে হয় ওহাবি না, হঠাৎ করে দেখবেন মাথা গরম করে ফেলবে, একটু পরে আবার বলবে ঠিক আছে আমি ওহাবি, কিন্তু এতক্ষণ মানো না, এখন কেন মানো? বলে ওহাব আল্লাহর অন্যতম একটি নাম, ওহাবি অর্থ আল্লাহওয়ালা। তো ওহাবি অর্থ যদি আল্লাহওয়ালা হয়, তোমাকে তো আমি খারাপ কিছু বলি নাই, তোমার মাথা গরম হয় কেন? বোঝা গেল তোমার পরিচয়ের ভিতরে গণ্ডগোল আছেই আছে, আছেই আছে, কথা বলুন ঠিক কি না? সুন্নি পরিচয় এমন একটা পরিচয় সুন্নি কাদেরকে বলা হয়। আমি গত মনে হয় 5-6 দিন পূর্বে একটা ইউটিউবে প্রশ্ন উত্তর দেখে আমার দিলে অনেক কষ্ট লেগেছে। একজন ভাই প্রশ্ন করেছে, বর্তমান অনেক বড় একজন শায়খ, নাম বলতে চাই না, পিছন দিক থেকে একজনে বলে, হুজুর একটু বলুন না, তার নাম শেখ আহমদুল্লাহ। সে বলল, তাকে প্রশ্ন করা হলো সুন্নি মানে কি, সেই বলল সুন্নি মানে হচ্ছে ডায়াবেটিস মুক্ত। আমি প্রথম জিনিসটা বুঝলাম না, সুন্নি মানে ডায়াবেটিস মুক্ত মানে কি? ওই মানে বুঝাতে চাচ্ছে আমরা সুন্নিরা বেশি বেশি জিলাপি খাই, ডায়াবেটিস যারা ওরা বেশি জিলাপি খেতে পারে না, আমাদেরকে ডায়াবেটিস মুক্ত সেই দৃষ্টিকোণ থেকে বুঝলো। তো আমি মুসকি মুসকি হাসলাম, আহারে বোকা, নিজের ঘরতে নিজেই পড়লি। ডায়াবেটিস মুক্ত মানে আমি সুস্থ, ডায়াবেটিস মুক্ত মানে আমার ভিতরে পাগলামি নাই, ডায়াবেটিস মুক্ত মানে আমার গোটা শরীর, ব্রেন, চোখ, মাথা সম্পূর্ণ আমি সুস্থ। আর তুমি ডায়াবেটিস যুক্ত মানে অসুস্থ, পাগল, কথা বলুন ঠিক কি না? যারা রসুলকে নূর বলবে সুন্নি বলা হয় তাদেরকে, যারা রসুলকে হাজার নাজার মানে সুন্নি বলা হয় তাদেরকে, যারা রসুলকে এলমে গায়েব খবর দেন ওয়ালা মানে সুন্নি বলা হয় তাদেরকে, যাদের ভাষায় আলা হযরত বলেছে তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমি আলম সে চুপ জানে ওয়ালা, সুন্নি বলা হয় তাদেরকে, যারা শবে বরাত রাতে যুবকদেরকে বলে সারা বছর তো গুনাহ করেছ, দরজা খোলা, মসজিদে ঢুকো, তুবু ইলাল্লাহি তাওবাতুন নসুহা। আর বেঈমানের বাচ্চারা বলে মসজিদে তারা লাগিয়ে দাও, শবে আমাদের কোনো দরকার নাই তারাবির নামাজ, সুন্নি বলা হয় তাদেরকে যারা 3 রাকাত ভিতরে নামাজ পড়ে, আর বাতিলরা ইবাদত কমাতে থাকে বলে 3 রাকাত দরকার নাই, ভিতরে 1 রাকাত পড়া, সুন্নি বলা হয় তাদেরকে যাদের মাদ্রাসায় কোনো ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় না, সুন্নি বলা হয় তাদেরকে সিফাতুল আলিয়া থেকে শুরু করে চট্টগ্রাম জামিয়া ঢাকা কাদরিয়ার মধ্যে খোঁজো একটা অস্ত্র পাওয়া যাবে না, সুন্নি বলা হয় তাদেরকে যাদের খাতের নিচে 7-8 বছরের কচি সন্তান গুলার লাশ দাপন করা পাওয়া যায় না, সুন্নি বলা হয় তাদেরকে যারা হচ্ছে নবী প্রেমিক আর বাতিলরা দুনিয়া প্রেমিক, ডান হাত তুলে বলো ঠিক কি না? এই জন্য
এই জন্য মাঝে 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 এই জন্য মাঝে মাঝে আমি বলি, এ দেশেতে আছে কত মানুষ রূপে হনুমান, বল্লাতে কারে রূপ আসে নাকি তাদের কাছে বিদ্যমান। ডান হাত তুলে বলো ঠিক না, এই দেশেতে আছে এই দেশেতে আছে কত মানুষ রূপে হনুমান, বল্লাতে কারে রব্বাসে নাকি তাদের কাছে বিদ্যমান। দেখতে লাগে শয়তানের মতো, কথা বলো ঠিক না, দেখতে লাগে বান্দরের মতো, চেহারাতে মায়া নাই, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, মোনাফিকে রাস্তা নাই, আল্লাহ রাসূল ওলির কাছে মোনাফিকের জায়গা নাই, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, মোনাফিকে রাস্তা নাই, আল্লাহ রাসূল ওলির কাছে মোনাফিকের জায়গা নাই, জ্বালাও জ্বালাও। তাহলে একদম মনে রাখতে হবে, 73 দলের একটা দল জান্নাতি, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর ব্যাখ্যা হচ্ছে মা আনা আলাইহি ওয়া সাহাবী, সংক্ষেপ ভাবে যাকে বলা হয় সুন্নি। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ, আর জবান খুলে বলে সুবহানাল্লাহ। আর সর্বশেষ এই কথা নিয়ে আমি বিদায় নিচ্ছি।